পুকুরে তো মাছ থাকে, কিন্তু পুকুরে চোলায় মদ থাকে এমন ছবি দেখেছেন কখনো? হ্যাঁ, এমন ছবি ধরা পড়লো পূর্ব বর্ধমানের মেমারি এলাকায়। বড়পলাশন 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় মেমারি থানার পুলিশ এবং আবগারি দপ্তর। পুলিশ সেখানে পৌঁছাতেই তাদের চক্ষু চড়ক গাছ। তারা খবর পায় পুকুরের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে ব্যারেল ব্যারেল চোলাই মদ। তারপরই পুকুরে নামে পুলিশের লোকজন। পুকুর থেকে একে একে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ব্যারেল ভর্তি চোলাই মদ। সেই সমস্ত চোলাই মদ বাজেয়াপ্ত করে নিয়ে আসে পুলিশ। বর্ধমান সদর দক্ষিণের SDPO সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্যই এমন পন্থা অবলম্বন করছে চোলাই মদের কারবারিরা। রমরমিয়ে চলছিল চোলাই মদ তৈরির কারবার। খবর আসে প্রশাসনের কাছে, তারপরই অভিযান। যদিও কেউ গ্রেপ্তার হয়নি, কিন্তু উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মদ তৈরির উপকরণ। প্রায় 2,500 লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করল মেমারি থানার পুলিশ এবং আবগারি দপ্তর। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত পলাশন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডল গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে প্রায় 2,500 লিটার মদ তৈরির কাঁচা উপকরণ সন্ধান পায় এবং সেগুলি বাজেয়াপ্ত করে। আমরা 2,260 লিটার মতো ফার্মেন্টেড ওয়াশ, 20 লিটারের মতো আইডি লিকার, 3টে বড় বড় অ্যালুমিনিয়াম হাঁড়ি এবং ডিস্টিলেশন অ্যাপারেটাস 6 পিস পেয়েছি, যেগুলো এই এখানে অবৈধভাবে যে সমস্ত আইডি লিকার তৈরি হয়, এই এই সমস্ত অ্যাপারেটাস এখানে ব্যবহার হয়, সেগুলো আমরা সিজ করেছি মণ্ডল গ্রাম। এটা ওই আইডি লিকার প্রচুর পাওয়া গেছে, প্রচুর, এবং বিভিন্ন উপায়ে ওরা যেভাবে করে থাকে। এটা আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে ওসি এক্সাইজ আছে, ডেপুটি এক্সাইজ কালেক্টর সাহেব আছেন, ওনাদের নেতৃত্বে খুব ভালোভাবে এটা পাওয়া যাচ্ছে। নাহলে আমাদের খুব মানে যেভাবে ওরা বিভিন্ন উপায় ইয়ে করেছে, অবলম্বন করেছে, তাতে খুব ভালো লাগছে যে এত সুন্দর আমরা একটা সাকসেসফুল রেড হচ্ছে হতে পেরেছি। খুব ভালো, মানে এটা আইডিলিকার আমরা চেষ্টা করছি সব সময় যে অ্যাওয়ারনেস একটা তৈরি করা, যেটা থেকে যাতে বিরত থাকে সবাই, কিন্তু ওরা আমাদেরকে মিসগাইড করার জন্য বিভিন্ন জায়গায় ওরা যেটা প্রবেবল নয় সেই সব জায়গাতেও রাখছে।